দেখো কিছুক্ষণ পরেই কিন্তু আজকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা শুরু হয়ে যাবে। তুমি যেরকম বলছিলে যে 92,000-এর বেশি পরীক্ষার্থী আজকে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছবেন, রাজ্য জুড়ে 274টি কেন্দ্র এবং তার মধ্যে অনেকগুলোই আছে শহরে যেগুলো শহরতলির লোকজন আসবেন। এবং এই মুহূর্তে আমি তোমাকে যদি ছবিটা দেখাই তাহলে প্রচুর মানুষ রয়েছেন এবং এদের মধ্যে অনেকেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী রয়েছেন। পূর্ব রেলের তরফে যে ঘোষণাটি করা হয়েছিল, আমরা জানি এই রাজ্যে এখনও পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়নি, স্টাফ স্পেশাল হিসেবে কিন্তু পরীক্ষা চলছে, এই ট্রেন চলাচল করছে। কিন্তু যেহেতু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা পরীক্ষার্থীদের কাছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে স্টাফ স্পেশাল ট্রেনে আজকে যদি কোনো পরীক্ষার্থী তার অ্যাডমিট কার্ডটি দেখান এবং তাহলে কিন্তু কাউন্টার থেকে তিনি টিকিট কাটতে পারবেন এবং সেই টিকিটের বিনিময় যাত্রাও করতে পারবেন। এবং তারপরে মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে যেহেতু মেট্রো পরিষেবা আমরা জানি গতকাল থেকে সাধারণের জন্য চালু হয়ে গেলেও শনিবার কিন্তু সাধারণের জন্য মেট্রো পরিষেবা নেই, ওই 104টি স্টাফ স্পেশাল মেট্রো চলবে। সেই 104টি স্টাফ স্পেশাল মেট্রোতে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীরা উঠতে পারবেন যদি তাদের স্মার্ট কার্ড থাকে এবং সঙ্গে তাদের অ্যাডমিট কার্ড থাকে। দুটো ক্ষেত্রেই বলে রাখা দরকার, যেহেতু পরীক্ষার বিষয় সবসময় পরীক্ষার্থীরা একা পরীক্ষা কেন্দ্রে যাবেন তা নয়, অভিভাবকরা যাবেন, সেক্ষেত্রে অভিভাবকরাও কিন্তু ওই একই অ্যাডমিট কার্ডের বিনিময়ে তাদের টিকিট কাটতে পারবেন, যাতায়াত করতে পারবেন, এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার আগেই কিন্তু আমরা জানি রাজ্য সরকারের তরফ থেকে গত পরশুই রেলকে চিঠি দেওয়া হয়েছিল যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের এই সুযোগটা করে দেওয়ার জন্য, এবং তাতেই অনুরোধে সাড়া দিয়ে রেল এই সিদ্ধান্ত নিয়েছে। বেশ কয়েকজন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী আজকে রেলপথে মেট্রো পথে যাতায়াত করছেন এবং গন্তব্যে পৌঁছচ্ছেন। যেহেতু এই সময় আমরা দেখেছি গত 1.5-2 বছরের অধিকাংশ পরীক্ষা বা হলে বসে পরীক্ষা এগুলো কিন্তু একেবারেই বন্ধ থেকেছে, তার মধ্যেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। একদিকে পরীক্ষা কেন্দ্রে যেমন কোভিড বিধি মানা হচ্ছে, তেমনই যাতে পরীক্ষার্থীরা যাতায়াতটা করতে পারেন ঠিক করে তার ব্যবস্থাও কিন্তু নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেমনটা তুমি বললে যে কোভিড বিধি মানা হচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলোতেও, আমরা কথা বলে নেব আমাদের অপর প্রতিনিধি ঋত্বিক মণ্ডলের সঙ্গে। ঋত্বিক এই মুহূর্তে রয়েছে মধ্যমগ্রামে একটি পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে। ঋত্বিক, ঠিক কি কি কোভিড বিধি মানা হচ্ছে এই পরীক্ষা কেন্দ্রে? একেবারেই দেখো, আমি তোমাকে জানাই আমি মুহূর্তে মধ্যমগ্রামে একটা জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা কেন্দ্রের সামনে রয়েছি। শহরতলির এই জায়গায় বিভিন্ন এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে একমাত্র যোগাযোগের মাধ্যম কিন্তু লোকাল ট্রেন। আজকে সকাল থেকে আমরা দেখেছি যে মধ্যমগ্রাম, বারাসাত এই সমস্ত সেকশনে কিন্তু বহু পরীক্ষার্থী তারা আজকে জয়েন্টের অ্যাডমিট কার্ড দেখিয়ে তারা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য টিকিট কেটেছেন। এই মুহূর্তে আমরা পরীক্ষা কেন্দ্রের যে প্রস্তুতিটা দেখছি সেখানে প্রত্যেক পরীক্ষার্থীকে তার থার্মাল স্ক্রিনিং করে সেই সঙ্গে হাত স্যানিটাইজ করা হচ্ছে, সেই সঙ্গে সমস্ত যে যাবতীয় পরীক্ষা সেটা করে নিয়ে তবে কিন্তু তাকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে। এবং অবশ্যই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের বাইরে 144 ধারা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বজায় রয়েছে। আমরা সরাসরি সম্প্রচারে দেখাচ্ছি যে কিভাবে পরীক্ষার্থীরা তারা পৌঁছচ্ছেন। এবার দেখব যে যে স্যানিটাইজেশনের যে প্রক্রিয়াটা, অর্থাৎ প্রথমেই পরীক্ষার্থীর তার যে অ্যাডমিট কার্ড সেটা পরীক্ষা করে নেওয়ার পর একই সঙ্গে কিন্তু তার এখানে থার্মাল স্ক্রিনিং হচ্ছে, অর্থাৎ শরীরের তাপমাত্রা পরীক্ষা হচ্ছে এবং তারপরে হাত স্যানিটাইজ করে তারপরে কিন্তু সেই প্রত্যেক পরীক্ষার্থী তারা ভেতরে যেতে পারছেন। এবং সেই ছবিটাই আমরা সরাসরি দেখাবো। এবং যেমনটা দেখা গিয়েছে 11টায় পরীক্ষা, কিন্তু অনেক পরীক্ষার্থী তারা কিন্তু সময় অনেকটা হাতে নিয়েই বেরিয়ে পড়েছিলেন, কারণ যদিও ট্রেন পরিষেবা আজকে ছিল তাদের জন্য, এতৎসত্ত্বেও বহু পরীক্ষার্থী এবং অভিভাবকরা তারা সময় থাকতে পৌঁছে গিয়েছেন এবং তারা পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে পৌঁছচ্ছেন। বিশেষ করে শহরতলির এই সমস্ত স্কুলগুলোতে এই ছবি আজ সকাল থেকে ধরা পড়েছে এবং প্রত্যেকেই একই কথায় বলেছেন, যেহেতু গত কয়েকদিন ধরে যেভাবে মেট্রো পরিষেবা বাড়ছে এতৎসত্ত্বেও যেহেতু গণপরিবহন ব্যবস্থা অপ্রতুল রয়েছে আর এই বিশেষ পরীক্ষাকে কেন্দ্র করে রেলের এই বিশেষ সুবিধা, তাতে কিন্তু দেখা গিয়েছে বহু পরীক্ষার্থী তারা উপকৃত হয়েছে এবং অনেকের সঙ্গে আমরা কথা বলে সেটা জানতেও পেরেছি। অনেক ধন্যবাদ ঋত্বিক তোমাকে, ধন্যবাদ অরিত্রিক।